বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে আমাদের মধ্যে অনেকেরই ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই দুটো কনসেপ্টের মধ্যে পরিষ্কার ধারণা নেই। অনেকেই বলে আমি ফ্রিল্যান্সিং করি, অনেকেই বলে আমি আউটসোর্সিং করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন কাজটা করি সেই জিনিসটা আজকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রথমে আমি জানার চেষ্টা করব যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। দেখেন, ফ্রিল্যান্সিং শব্দের অর্থটা হচ্ছে মুক্ত পেশা। মুক্ত পেশাটা কি, মানে এই পেশায় যারা কাজ করে এখানে তাদের কিন্তু কোনো ধরনের বাধা নেই, বাধা ধরা কোনো নিয়ম নেই, তারা নিজেদের স্বাধীন মতো কাজ করতে পারে। ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বিশাল। আমাদের যার যে সেক্টরে স্কিল রয়েছে সে সেই সেক্টরেই ফ্রিল্যান্সিং করতে পারে। কেউ যদি ডাক্তার হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি ডাটা এন্ট্রি অপারেটর হয়, বা কেউ যদি ডিজিটাল মার্কেটার হয়, এগুলো সবগুলোই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়ে। আমি একটু বলি যে ফ্রিল্যান্সিং হলো অনলাইনের মাধ্যমে অন্যের কাজ করে ইনকাম করার পেশা। সাপোজ ধরেন একটা লোক বিদেশে থাকে, বা একটা কোম্পানি যেটা অন্য দেশের, আমেরিকার বা অস্ট্রেলিয়ার একটা কোম্পানি, তারা আমাদেরকে কাজ প্রোভাইড করতেছে, যে কোনো সেক্টরের কাজ। এখন ওই কাজটা তো আমরা সবাই পারবো না, যে যেই সেক্টরের কাজ করে, যে তারা যে কাজটা আমাদেরকে প্রোভাইড করেছে সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সেই কাজটা আমরা করব। যদি তারা ডাটা এন্ট্রির কাজ দেয় তাহলে আমাকে অবশ্যই ডাটা এন্ট্রি জানতে হবে। তারা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দেয় তাহলে অবশ্যই আমাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানতে হবে। বা তারা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ দেয় তাহলে অবশ্যই আমাদেরকে গ্রাফিক্স ডিজাইনের কাজ জানতে হবে। একটা মানুষের বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে পারে, কিন্তু পার্টিকুলার একটা দক্ষতা অবশ্যই থাকতে হবে কাজ করার জন্য। যার যে সেক্টরে দক্ষতা সে সেই সেক্টরের রিলেটেড কাজগুলো নিয়ে অনলাইনের মাধ্যমে করে থাকে, অন্যের কাজ করে ইনকাম করে, এটাই মূলত ফ্রিল্যান্সিং। তো আমাদের দেশে যারা কাজ করে তারা কিন্তু কাজ দেয় না, সচরাচর কিন্তু আমরা কাউকে কাজ দেই না, আমরা অন্যের কাজটাই করি, অন্যের কাজ করে আমরা ইনকাম করি। আচ্ছা, এখন আমরা বুঝবো যে আউটসোর্সিংটা কী। আউটসোর্সিং হলো আমার নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য বাহির থেকে কোনো পেশাদার নিয়োগ করা। আমি আগেই বলেছি আমেরিকার একটা কোম্পানি, তারা তাদের নিজেদের কাজ করে নিতে চায়, এই জন্য তারা বাহির থেকে অন্য দেশ থেকে একজন পেশাদারকে নিয়োগ করতেছে। আমেরিকার কোম্পানির কাজ আমি আমার দেশে বসে থেকে করতেছি। যারা এটি করে থাকে তারা আউটসোর্সার, অর্থাৎ এদেরকে আমরা বায়ারও বলে থাকি। অর্থাৎ আমেরিকার একজন ব্যক্তি বা আমেরিকার একজন কোম্পানি আমাকে দিয়ে কাজ করে নিচ্ছে, এটা তাদের ক্ষেত্রে হচ্ছে আউটসোর্সিং, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিং। যারা কাজ দেয় তারা হচ্ছে আউটসোর্সার, বা তারা করে হচ্ছে আউটসোর্সিং, যারা কাজ করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা, প্রশ্নটা কি, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্যটা কি? মেন পার্থক্য একটাই, আউটসোর্সাররা কাজ দেয় আর ফ্রিল্যান্সাররা কাজ করে, বাংলাদেশিরা কাজ করে আর বাইরের মানুষ আমাদেরকে কাজ দেয়। তাই আমরা করি ফ্রিল্যান্সিং আর যারা কাজ দেয় তারা করে আউটসোর্সিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাদেরকে ফ্রিল্যান্সার বলে বা কাদেরকে আউটসোর্সার বা আউটসোর্সিং বলে। অতএব এখন থেকে আমরা কখনোই বলবো না আমরা আউটসোর্সিং করি, আমরা সবসময়ই বলবো যে আমরা ফ্রিল্যান্সিং করি। কারণ কি, কারণ আমরা অন্যের কাজ করি, এটা স্বাধীন পেশা হিসেবে। আমাদের যে সেক্টরে দক্ষতা, যার যে সেক্টরে দক্ষতা সে সেই সেক্টরের সেবা প্রদানের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকি বা দেশের রেমিটেন্স আনি। সো আমরা আউটসোর্সিং করি না, আমরা সবসময় করি ফ্রিল্যান্সিং। বাংলাদেশে খুব কম সংখ্যকই আছে যারা আউটসোর্সিং করে, অর্থাৎ কাজ প্রোভাইড করে, ঠিক আছে? নাই যে একেবারেই তা না, আমার জানা নেই, তবে আমার যেটা সব মানে এভারেজ যেই ধারণাটা আছে বা আমার কাছে যেই পরিসংখ্যানটা আছে, আমাদের এই বাংলাদেশে সাধারণত কেউ আউটসোর্সিং করে না, এখানে যারা করে সব ফ্রিল্যান্সিং করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে এতটুকুই, ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, আর যতদূর সম্ভব এলিমেন্টরের পার্ট 3 নিয়ে আলোচনা করব। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকার জন্য সবসময়ই বরাবরের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।